এবং সেই সাথে স্মরণ করছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পুরো শহীদ পরিবারকে। স্মরণ করছি জাতীয় চার নেতা সহ 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা এবং 2.5 লক্ষ সম্ভব হারানো মা বোনদেরকে। বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামাল আসলে ওই সময় মানে ওই সময়ের একজন প্রগতিশীল মানুষ ছিলেন। উনি সংস্কৃতি এবং ক্রিয়া এই বিষয়ে অত্যন্ত এক্সপার্ট একজন মানুষ ছিলেন এবং অন্যান্য বিষয়গুলো উনি পারদর্শী ছিলেন। কিন্তু আমি যেহেতু খেলাধুলা করেছি তো আমার কাছে মনে হয় আমি ওনার খেলাধুলার বিষয়টাই একটু আপনাদের সামনে তুলে ধরি। হয়তোবা সবাই জানেন বা সবাই হয়তো স্টাডি করেছেন, কারণ আমরা কেউ ওনাদেরকে দেখি নাই। পরবর্তী সময়ে আমরা ওনাদের সম্বন্ধে জেনেছি, পড়েছি, পড়ে যতটুকু জানা। এবং খেলাধুলা করার সুবাদে ওনার যারা বন্ধুবর ছিলেন, যারা ওনার বন্ধু একসাথে খেলাধুলা করেছেন বা ক্রীড়া সংগঠক হিসেবে এখন আছেন, ওনাদের কাছ থেকেই বেশি শোনা। কারণ ওনার বন্ধুরা অনেকেই এখনও বেঁচে আছেন, তাদের কাছ থেকে ক্রীড়া সংগঠক হিসেবে আছেন বিভিন্ন ফেডারেশন, আমাদের ক্রিকেটেও দু একজন আছেন, ওনাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি শুনেছি। শহীদ শেখ কামাল ছিলেন একজন আসলে আধুনিক ফুটবলের পথিকৃৎ। উনি ফুটবল সহ বাস্কেটবল, হ্যান্ডবল, সবচেয়ে আশ্চর্য ব্যাপার ওই সময় উনি ক্রিকেটও খেলতেন, এবং শুধু ক্রিকেট খেলতেন না, উনি ভালো একজন বোলারও ছিলেন, একজন পেস বোলারই ছিলেন। এবং ওই সময়কার উনি আজাদ বয়েজে কিন্তু খেলতেন, আজাদ বয়েজে খেলার সময় উনি অবিভক্ত পাকিস্তানের কারণে বেসিক্যালি উনি কিন্তু কখনো জাতীয় পর্যায়ে খেলার সুযোগটা পাননি, এবং তার অন্যতম কারণ ছিল হচ্ছে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান, এটা ছিল আসলে অন্যতম একটা কারণ। ওনার হাত ধরে আজকে আমরা আবাহনী লিমিটেড দেখি। উনি কিন্তু প্রথম তৈরি করেন আবাহনী ক্রিয়া সংস্থা, যেটা প্রথমে ছিল আবাহনী ক্রিয়া সংস্থা, আজকে আবাহনী লিমিটেড হয়েছে। উনি আবাহনী ক্রিয়া সংস্থা গড়ে তোলার পরেও উনি কিন্তু কখনোই পদ পদবিতে ছিল না আবাহনী ক্লাবে, উনি আড়ালে থেকেই কাজ করেছেন। উনিশশো পঁচাত্তর সালে এসে সবাই যখন ওনাকে অনেক ধরলেন, তারপরে উনি এখানে সভাপতি হিসাবে উনি সভাপতিত্ব করলেন। এবং আনফর্চুনেটলি যে ওনাকে ওই 75-এই এই 15 আগস্টে বঙ্গবন্ধু সহ পুরো পরিবারকে নিহত করা হয়। আমরা আসলে খেলাধুলায় ওই সময়টাই অনেকটা পিছিয়ে গিয়েছি। হয়তোবা সব বিষয় নিয়ে এখানে কথা বলবো না, আমি শুধু যেহেতু খেলাধুলা বলছি সব বিষয়ে পিছিয়ে গিয়েছি, কিন্তু খেলাধুলায় অনেকটা পিছিয়ে গেছি। কারণ মাত্র 26 বছর বয়সে উনি স্পোর্টসে যে ওনার যে ছাপটা রেখে গিয়েছিলেন, সেইখান থেকে আসলে আমরা ওর পরে আসলে ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়েছে। 1972 সালে আবাহনী ক্লাব যখন গঠন করেন, উনিশশো তিয়াত্তর সালে আজকে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরের স্পোর্টসে যদি দেখেন বিদেশি কোচ আছে, ইভেন ছোটো ছোটো স্পোর্টসেও কিন্তু বিদেশি কোচ আছে, কিন্তু তখন এটা কিন্তু বিশাল ব্যাপার ছিল। 1973 সালে উনি আবাহনীতে বিদেশি কোচ আনেন, এবং 1974 সালে যখন কলকাতায় খেলতে যায়, তখন কলকাতার যারা ক্রীড়া সংগঠক বা ক্রীড়াপ্রেমী মানুষ ছিল, তখন কিন্তু ওরা অবাক হয়েছেন যে আবাহনী ক্লাবের মতো একটি ক্লাবে তারা বিদেশি কোচ নিয়ে খেলতে এসেছে। ওই সময় যেটা ছিল বিরাট একটা ব্যাপার। এরপরে আস্তে আস্তে উনি ক্রীড়া সংগঠকের যখন কাজ করেছেন, উনি নিজেই খেলাধুলার সাথে জড়িত ছিলেন, উনি নিজে খেলাধুলা করেছেন, এবং সবচেয়ে মানে ইন্টারেস্টিংলি যেটা বিষয় হচ্ছে ওনার সহধর্মিনী উনিও কিন্তু একজন খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করে এবং দারুণ একজন অ্যাথলেট ছিলেন। আজকে যদি উনি হয়তোবা বেঁচে থাকতেন, শহীদ শেখ কামাল যদি বঙ্গবন্ধু পুত্র যদি বেঁচে থাকতেন, হয়তোবা আজকে আমরা অলিম্পিকে মেডেল আনতে পারতাম, আজকে হয়তোবা আমরা অন্যান্য স্পোর্টসে আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। বাট সব কিছুকে পিছিয়ে ফেলে এই 15 আগস্ট সব কিছুকে পিছিয়ে ফেলে দীর্ঘদিন ধরে মানে আন্দোলনের মাধ্যম দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু স্বদেশ প্রত্যাবর্তনের পরে 15 বছর স্বৈরাচার আন্দোলন সহ সব কিছু কিন্তু উনি করে ক্ষমতায় এসেছেন, আবার ক্ষমতার থেকে সরতে হয়েছে, পরে 8 বছরের যুদ্ধের পরে আবারও কিন্তু ক্ষমতায় এসেছেন। তারপরের ইতিহাস কিন্তু ভিন্ন, তারপরে আমরা
স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমরা হচ্ছি এবং আমরা সামনে এগিয়ে যাচ্ছি। স্পোর্টসকে মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে ধারণ করে আপনারাও দেখেছেন, আমরা খুব কাছ থেকে দেখেছি। উনি মাঠে উপস্থিত হয়ে যান হঠাৎ হঠাৎ করে। বাংলাদেশ যখন হয়তোবা সবাই হয়তোবা দেখে যে বাংলাদেশ জিতলে উনি ফোন করে, ওই জিনিসগুলো হয়তোবা দেখে, কিন্তু কেউ জানে না যে বাংলাদেশ যখন খারাপ খেলে বা কঠিন সিচুয়েশন যায় তখন কিন্তু তিনি বাংলাদেশ ক্রিকেটের যে কোনো, শুধু ক্রিকেট না, যে কোনো স্পোর্টসের পাশে থাকেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কয়দিন আগে তামিম ইকবাল রিটায়ার করলো, আমরা দেখলাম উনি বাসায় ডেকে এনে তামিমকে ফিরিয়ে এনেছে। তো আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী যত শেখ হাসিনার হাতে যদি সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শহীদ শেখ কামালের যে স্বপ্ন ছিল স্পোর্টসকে নিয়ে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তই ধারণ করছেন, ওনার শরীরেও সেই রক্ত আছে। তো উনিও আজকে স্পোর্টসকে এতটাই ভালোবাসেন কারণ ওনার রক্তেই আসলে স্পোর্টস আছে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার সিনিয়র আমাদের প্রধান, আমাদের শিক্ষক আছেন, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আছেন, ওনার বক্তব্য দেবেন। তবে একটি বিষয় আমি হয়তো বা স্কিপ করে গিয়েছি বা আমি হয়তো বলতে ভুলে গিয়েছি, সরি, দুঃখিত। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের সমস্ত ভাই ও বোনেরা আপনারা সবাই আছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে সবসময় কাজ করে থাকেন, যে কোনো আন্দোলনে যে কোনো কঠিন সময়ে সবসময় আপনারা পথে এসেছেন, পথে থাকেন, কাজ করেছেন। আমি আশা করছি এবং আমি শিওর যে আপনারা থাকবেন। তারপরও অবশ্যই আপনারা সবসময় যেভাবে কাজ করেছেন, বিশেষ করে করোনাকালীন সময়ে আমি দেখেছি আপনারা কেউ ঘরে থাকেননি, সবসময় বাইরে থেকে কাজ করেছেন। এবং এভাবেই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে যাবেন এবং আপনারা এইভাবেই সহযোগিতা করে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার যে ভিশন মিশন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, বঙ্গবন্ধুর পরিবারের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে উনি বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা এভাবেই থেকে যাবে, এভাবেই থাকবে, এভাবেই যুগ যুগ মানে ধরে আসছে এবং এভাবেই থাকবে বলে আমি বিশ্বাস করছি। তাই এই 15 আগস্ট আসছে সামনে, এই অগস্ট মাস শোকের মাস। আজকে শহীদ শেখ কামালের জন্মদিন, সেই সাথে ওনাকে শুভ জন্মদিন জানাচ্ছি এবং সেই সাথে বিনম্র শ্রদ্ধাও, কারণ এই অগস্টেই ওনাকে এবং সপরিবারে হত্যা করা হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।